হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চললাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ হাক্কা নুডলস। এটা আপনি খুব কম সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। চলুন না দেরি না করে শুরু করা যাক। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। জলটা নিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর তেলটাকে জলের সাথে হালকা মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গেলে এখানে আমি নুডলসটা দিয়ে দেব। এখানে নুডলসটা কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, প্রায় 70% মতো সেদ্ধ করতে হবে। এখানে আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর আমি উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে এটা ভেতরে ভেতরে আর কুক না হতে পারে। এরপর আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দেবো। এরপর রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু বাদামি করে ভাজার কোনো দরকার নেই। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর আমি এখানে 1/2 চা চামচ মতো রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর এটাকে তেলের সঙ্গে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম টুকরো করে কাটা ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম গাজর কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এরপর সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকবো। এখানে সবজিগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। সবজিগুলোকে কিন্তু আমি ওভার কুক করবো না, হালকা ক্রাঞ্চি ভাব যেন সবজিগুলোর ভিতরে থাকে। সমস্ত সবজিগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর নুডলসটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় কিন্তু আমি গ্যাসটা হাইয়েই রাখবো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রিন চিলি সস, এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ক্যাপসিকাম সস। এটা অপশনাল, কিন্তু এটা দিলে পরে রেস্টুরেন্ট মতোই স্বাদ পাওয়া যায়। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস, তারপরে দিয়ে দিলাম এখানে রেড চিলি সস, আর দিয়ে দিলাম গোলমরিচ আর লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এরপর গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে সমস্ত উপকরণগুলোকে নুডলসের সাথে মিশিয়ে নেব আর ক্রমাগত নাড়তে থাকব। এখানে নুডলসটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটা সাইডে এরকমভাবে করে নেব। তারপর আমি এই ফাঁকা জায়গাটায় একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এরপর ডিমটাকে হালকা এখানে নাড়াচাড়া করে নেব। ডিমটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ডিমটার সাথে নুডলসটা মিশিয়ে নেব। এরপর ডিমের সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করব। আমরা যখনই ফ্রাই করতে যাব তখনও কিন্তু আমাদের গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। ব্যাস, আমার এখানে হয়ে গেল খুব কম সময়ের মধ্যে এগ হাক্কা নুডলস। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর গরম গরম পরিবেশন করব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে। আজ তাহলে আসি, দেখা হবে পরের রান্নায়। বাই।